খাইরুন সুন্দরী, কি হইছে? মোর কান্দের ব্যাগটা দিয়া দাও। আইতে আসি। তুমি না একটু আগে অফিস যাইলা, এখন আবার কমে যাবা? আরে মোর সুন্দরী, এতদিনও জানো না চাকরি দুই ডহরি, একটা গার্মেন্টস সুপারভাইজারি আর একটা মালিকের সামসামি। এখন এই সামসামির ডিউটিতে যাইতে আসি। সামসামি তোর হরো না, ওই মালিকের দেওয়া যত কু পরামর্শ ও হর না, ও তেলা বেজার হয়। বেজার হয়? আল্লাহ বেজার হয়? হয় আল্লাহ বেজার হয়। খায়রুল্লো, তোর লম্বা মাথার কেশ, চিরন দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, তোমার দিকে চাইলে মোর সব রাগ গইলা গাম হইয়া বাইয়া পড়ে, মুই রাগ হইতে পারি না। বছর বছর জন্মাইয়া আস্তটা বাস্তা দেশ মোর এই কান দে, মুই বস দিয়ে আসি আইয়ার ওজন কত। সামসামি না হলে এত বড় সংসারটা চালাইতাম কেমনে? বাস্তা দেশে আল্লাহ সংসার আল্লাহ চালাইতে। আল্লাহ তা হেরে কও উপরিতে গমের বস্তা ফালাইতে, আমি বাঙ্গাইয়া রুডি বানাইয়া খাওয়াই তোমাকে। আব্বা বলাও কে? আব্বা আমার স্কুলে জুতা ছিঁড়ে গেছে, জুতাই না। আব্বা আব্বা আমার ফোড়া ছিঁড়ে গেছে, ফোড়া কেন? আব্বা 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 আমার জন্য একটা বল আর একটা ব্যাট আনো। এত অর্ডার মনে থাকবে না, খাতা বাইর করি। এই আর কার কি লাগবে এদিকে আয়। আব্বা আমার জন্য একটা মোবাইল ফোন আনো। কি মোবাইল ফোন? ওয়া কয় কি? আরে না মোবাইল ফোন না, ওই খেলনা মোবাইল আছে না, ওই পাশের বাড়ি মাইয়েরা একটা দেখছে তো খেল লিখিয়া। হেই কো মোটো দম বন্ধ হয়ে গেছে রে। আব্বা আমার জন্য একটা প্যান্ট আনো। শেষ হয়েছে? কোলের ডার কি আর কিছু লাগবে না? আর যা লাগবে হেই তো তুমি জানো, ওই যে দুধ, দুধ আনো। প্যাডের মধ্যে যেটা রয়েছে ওটা রে বাদ দিয়ে লাভ কি, ও আর কিছু লাগবে কি না কো? এই কো কি বলো বাড়ির সামনে কি কো? দেখলেন তো ভাই কতগুলো, আমি ফকির হইয়া যাবো রে, আমি ফকির হইয়া যাবো। 12 বছর বিয়ে হরছি, 8টা বাইরে 1টা প্যাডে, মোর মতো বোকামি আর কেউ করিয়েন না ভাই। এই বোকামির লেগিয়া সব নীতি বিসর্জন দিয়া এখন মালিকের সামসামি করতে যাইতে আছি, খেয়াল রাখেন। না আমার পক্ষে সম্ভব না, আমি সব ছেড়ে চলে যাব, আমার এত ঝামেলা সহ্য হয় না, আমি সোজা গ্রামে চলে যাব, আমি আর পারবো না, আমার একার পক্ষে ফ্যাক্টরি চালানো সম্ভব না। জাফর ভাই কি হয়েছে? প্লিজ তুমি আমাকে ক্ষমা করো বোন, তোমার সাথে জরুরি কথা আছে, তুমি নিচে নাম।